Hi guys, welcome back to the channel. তো আজকে হচ্ছে সানডে আর এখন বেজে গেছে প্রায় 10টা, সকাল 10টা। তো আমরা উঠেছি আজকে একটু লেট করেই, 8:30-9টা নাগাদ, কারণ আজকে বাজার টাজার যাওয়ারও কোনো ঝামেলা নেই আর বাজার হাট আছেই ঘরে, শাক সবজি তো চাপ নেইনি। তো এইভাবেই আর কি আজকে একটু ঘরেই কাটাবো দিনটা। তো কাজের মাসি এসেছিলো, এসে কাজ বাজ করে দিয়ে ক্লিন ক্লিন করে দিয়ে চলে গেছে। আমাদেরও চাটা খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবছিলাম এখন ব্রেকফাস্টটা তৈরি করব। ব্রেকফাস্টে আজকে আছে হচ্ছে ওই দিন যে কচুরি বানিয়েছিলাম, তো সেটারই একটু আটা মাখা ছিল, ডো কড়াই ছিল, তো সেটা দিয়ে ভাবলাম একটু লুচি করে নিই। আর ও বললো জেলি দিয়ে খেয়ে নেবে, আমি আর তরকারি টরকারি বানাচ্ছি না, একটু শর্টকাটে করে ফেলি। তো এইভাবেই আর কি, তো কিচেনে চলে এসেছিলাম, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করাই যাক। তো লুচি অলরেডি 3টে মতন তৈরি করেও ফেলেছি আমি। সকালে উঠে রোদ টোদ তাপানো হয়ে গেছে আজকে, ওরও শরীরটা ভালো না, একটু চিন্তাই আছি। সর্দি টর্দি লেগেছে, আবার করোনা কেসও বাড়ছে, তো এটা তো মাথায় চলেই আসে। আগে এতটা এক্সপার্ট ছিলাম না, ইয়ে পরপর বেশি ক্রাঞ্চি হয়ে যেত লুচিগুলো, তো করতে করতেই সব কিছুর এক্সপিরিয়েন্স হয় সেটাই আর কি। এখন আস্তে আস্তে তো আমি দেখো লুচি হচ্ছে আমার ব্রেকফাস্ট, চলো খেয়ে নেওয়া যাক। 10:30 বেজে গেছে অলরেডি, রোদটাও চলে গেল এবারে মালকানি থেকে। সকালে উঠে আজকে রোদে বসেছি দুজনেই, ওরও শরীরটা ভালো না। এখন তো করোনার এটা আবার বাড়ছে প্রচণ্ড বেশি, তো ওরও করোনা টেস্ট করার জন্য, কোভিড টেস্টের জন্য লোক আসবে, এসে স্যাম্পল নিয়ে যাবে, নিয়ে এবারে কি হয়েছে দেখা যাক। কাল রাত থেকে বেশ সর্দি, তার সাথে কাঁপিয়ে কাঁপিয়ে জ্বরও, মানে একটু বডি টেম্পারেচারটাও বেড়েছিল, জানি না কি হবে, তো টেস্ট করে রেজাল্ট এলে বুঝতে পারবো। তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, এখন বাজে প্রায় 10:45। আজকে আর বিশেষ কিছু প্ল্যান ট্ল্যান তো নেই, বাড়িতেই আছি। রোদ রোদ খুঁজে খুঁজে বেড়ায় সারা বাড়িতে, সারা ঘরে, কোন দিকে রোদ আসছে, ব্যালকনি থেকে তো এই সময় রোদটা চলেই যায়। এখন এই দিকটায় রোদ থাকবে কিছুক্ষণ, তারপর সেই দূরে চলে যাবে রোদটা। দুপুরে জন্য রান্নাবান্না একটু করতে হবে, দুপুরের জন্য ভাবছি ওই দিন দুধটা কেটে গেছিলো, তো ছানাটা রয়েছে, ছানাটা রেখে দিয়েছি, তো ওই ছানা দিয়ে ছানা বড়ার তরকারি করে নেব। আর একটু বাঁধাকপির তরকারি আছে, সেদিন যে করেছিলাম সেটাই হয়ে যাবে। আর কালকে গতকাল তো স্যাটারডে ছিল, দুপুরে আমি করেছিলাম খিচুড়ি, তো খিচুড়ি খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর রাত্রে করেছিলাম একটু পোলাও আর ভাজা ভুজি আর কি, ফুলকপির একটু বেসন দিয়ে বড়া করেছিলাম, বেগুনি করেছিলাম আর পোলাও খেয়েছি। এখন তো করোনা কেস আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কি যে হবে, আবার কিনা লকডাউন টকডাউন এসে লেগে যায়, ভয় লাগছে। ওয়েস্ট বেঙ্গলেও অনেক কিছু রেস্ট্রিকশনস দিচ্ছে বা দিবে এরকমই শুনতে পেলাম, ফ্লাইট লাইটের কি যে হবে।
ডিপলি চিন্তা করলে ভীষণই চিন্তার ব্যাপার এটা, কবে গিয়ে ঠিক হবে জিনিসটা। তো যথারীতি স্নান দান একদম কমপ্লিট, তো এসে ওরও কোভিডের এসে নিয়ে গেল, স্যাম্পল নিয়ে গেল, আর আমিও স্নান টান সেরে এলাম। এবারে রান্না সারবো, কারণ 12:30 বাজে অলরেডি। চলো স্নান টান করে আবার চাদর টাদর গায়ে দিয়ে নিয়েছি, ঠান্ডা ঠান্ডা আছে। আজকে করবো হচ্ছে একটা ছানার বড়াটা করে রেখে গেছিলাম আমি, আর আলু দিয়ে একটু ডালনা করবো, আর এটা বাঁধাকপি আছে। এই হবে লাঞ্চ। আর ওরও এসে, আমি স্নানে গেছিলাম তখনই লোক এসে ল্যাব থেকে টেস্ট কোভিড টেস্টের স্যাম্পল নিয়ে গেছে, এখন রিপোর্ট কালকে বিকেল অবধি দেবে, দেখা যাক কী হয়। কালকে আই থিঙ্ক সে অফিস যাবে না, এমনিতেও সর্দি সর্দি লেগেছে, না যাওয়াটাই ভালো। এখন জানি না রিপোর্টে কী আসবে, মনে হচ্ছে তো না, কারণ এটা মানে এমনি ভাইরালই মনে হচ্ছে, কিন্তু বলা যায় না, এখনকার হাওয়াটা ভীষণই বাজে। দুটো 10 বেজে গেছে, এবারে লাঞ্চ মাঞ্চ করা যাক। বেজে গেছে প্রায় 6টা, তো দুপুরে একটু টিভি লাঞ্চের পরে আর ক্যামেরা ধরিনি, টিভি দেখলাম, আরিয়া 2 দেখছিলাম, বেশ স্টার্টিং মানে স্টার্ট করে দিয়েছি দুজনে মিলে, তো দেখবো এটা। দুপুরে 2 এপিসোড দেখেছি, দেন শুতে চলে গেলো কারণ শরীরটা ভালো না, তো আমি তারপর আমার একটু অন্য কিছু দেখলাম আমার পছন্দের, তারপর একটু ফোন টোন ইসে করলাম, কাপড় ধুয়েছিলাম, সেগুলো শুকোতে দিলাম, তো এইসব করে মোটামুটি বিকেল হয়ে গেছে, এখন প্রায় 6টাই বাজলো। এবারে চা করতে চলে এসেছি, এখন বানাচ্ছি হচ্ছে হানি লেমন জিঞ্জার টি,
ওগুলো আনি লেমন জিঞ্জারটি খাবে তো এই আর কি। তো চলো বানিয়ে নিই। বানাবো হচ্ছে পপকর্ন, তো বাইরে তো কিছু খেতে পারবো না, তো এই যে একটু পপকর্নের প্যাকেট অর্ডার করেছিলাম এবারে, তো সেগুলো একটু বানিয়ে নিই। তো এই হচ্ছে গরমা গরম পপকর্ন, বেশ ভালোই হয় একটু পপকর্নটা দিয়ে। তো পপকর্ন খাবো আর আমরা এখন মুভি দেখব আর আর টু। কি সিনেমা তো গুড মর্নিং, আজকে হয়ে গেছে মানডে, মানডে মর্নিং। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, তো কালকে যে আরিয়া টু দেখতে দেখতেই রাত হয়ে গেল প্রায় 11:30। আর কিচেনেও কালকে বিশেষ টাইম আমি স্পেন্ড করিনি, কারণ ভীষণ ইন্টারেস্টিং ছিল, তো দেখছিলাম ভালোই লাগলো। কিচেনে কালকে ও রাতে কালকে তৈরি করেছিলাম হচ্ছে খিচুড়ি, ভেজ যেহেতু কে ফটাফট খিচুড়ি, আধ ঘন্টায় খিচুড়ি আর পাঁপড় ভাজা বানিয়ে নিয়েছিলাম, দেড় ঘন্টায় খেয়েছিলাম। আর আরিয়াটা কমপ্লিট হয়নি, তবে কিছুটা দেখে দেন এসে ঘুমিয়ে পড়েছিলাম, তো ভিডিওটা আর এন্ডই করা হয়নি। তো আজকে মানডে হয়ে গেছে, উঠে গেছি প্রায় 8:30 নাগাদ, উঠে চাটা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একটু রোদে ছিলাম ওখানে ব্যালকানিতে, যেহেতু এই সময়টা রোদ থাকে। ও তো আজকে অফিস যায়নি, যেহেতু শরীরটা ঠিক না, এখনও কোভিডের রিপোর্ট আসেনি, তো সেটার উপরেই ডিপেন্ড করবে কালকে ও যাবে কি না। তবে আজকে শরীর এমনিতে অনেকটাই বেটার আছে কালকে থেকে, টেম্পারেচারটা নর্মাল থেকে একটু হয়তো বেশি মনে হচ্ছে, টাচ করলে একটু গরম ভাবটা বেশি, কিন্তু আদারওয়াইজ ঠিক আছে। রিপোর্টটা কী আসে সেটাই একটা চিন্তার বিষয়, বিকেল অবধি চলে আসবে হয়তো রিপোর্ট। তো এই আজকে যেতে হবে একটু বাজারে, তো আমার কাজের মাসিও চলে এসেছে, মাসি কাজ বাজ করে গেলে একটু বাজারে যাব আমি, একটু সবজি টবজি আনতে হবে, আর একটু কাজও আছে আমার, গাছপালাগুলো আছে ওগুলোর জন্য একটু ভিটামিন টিটামিন আনতে হবে, তো গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আমার একটা এরিকা প্লাম আছে, সেই গাছটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তো ওটাকে কীভাবে ঠিক করা যায় একটু মার্কেটে ফুল গাছের শপকিপার কাছে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেয়, তো ওদেরকে জিজ্ঞেস করে কিছু একটা ওষুধ আনবো। আর আপাতত এই ব্রেকফাস্টে দুপুরের তরকারিটা আছে, ছানার বড়ার তরকারিটা রয়েছে, কারণ কালকে রাতে তো খাওয়া হয়নি। আর আজকে করবো ইচ্ছে আছে হচ্ছে সে থোর, থোরটা আরেকদিন আমি এনেছিলাম বাজার থেকে, তো সেটা খাওয়াই হয়নি, তো ওটা রয়ে গেছে, ওটাকে নুন দিয়ে মেখে চটকে রেখে দিয়েছি, জলটা বেরোলে পরে রান্না করে নিই। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, কিছুই নেই, গলা একটু খুশখুশি আছে আর নাকটা বন্ধ, বাস। তো ব্রেকফাস্ট করে নিলাম একটু দুধ আর খই দিয়ে, ও দুধ আর খই খেয়ে নিল। তো চলো এবারে কাপড় টাপড় আজকে থেকে ধোয়া স্টার্ট করে দিয়েছি, কারণ যে এখানে বালতিতে সব ভিজিয়ে রেখেছি, কিছুটা পর্দা ওয়াশিং মেশিনে দিয়েছি, এগুলো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, তাই হাত দিয়ে ধুতে হবে, ভিজিয়ে রেখেছি, বাজারে যাচ্ছি, বাজার থেকে এসে ধুয়ে নেবো পর্দা। তো অনেকক্ষণ বাদে চলে এসেছি, তো আমার স্নানটা নেই, জাস্ট সারলাম, এখন বেজে গেছে প্রায় 1টা, তো সেই সময় বাজারে গেছিলাম 10:30, বাজার থেকে এসে রান্না সেরে একটু বাথরুমটাও ক্লিন করলাম, ক্লিন করে স্নান টান সারলাম, এবারে ভাত টাত করবো আর কি, বাস। তো আজকের মতন এখানে কাজ বাজ কমপ্লিট। তো আজকে কী কী আজকে করেছি হচ্ছে থোর ঘন্ট, কিছু না, তো এটা থোর ঘন্ট করেছি, এটা শেষই হচ্ছে না, এখানে কালকের তরকারি আছে, ওই দিয়ে এখন লাঞ্চ হবে দুপুরের, রাত্রে দেখা যাবে। তো এই সময় থাকেই না আমাদের, এখানে যে স্নান করে একটু রোদে বসবো, এখন রোদ দেখো সেই কত দূরে,
আর এইদিকে চলে গেছে রোদ, এখন আর এদিকটায় রোদ থাকে না। অন্য 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 সাইডের অন্য অন্য বিল্ডিংয়ে এরকম ওদের যেরকম পুরো রোদটা পড়বে এখন জানলে দারুণ লাগে। তো চলো, সেকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, ভিডিওটা আজকে এতটুকুই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করো, তোমরা কমেন্ট করো না তো কমেন্ট করো, আর অবশ্যই খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখছি, বাই বাই।